শেষ প্রহরে আইডি থেকে আপনি লিখেছেন, আমরা প্রবাসে থাকি, দেশে আমাদের আত্মীয় স্বজনের অনেকে মারা যান, তখন আমরা কি প্রবাস থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে জানাজা অংশগ্রহণ করতে পারব? প্রিয় ভাই আমার, জানাজা অংশগ্রহণ করবার জন্য জানাজার নামাজের যে আয়োজন, সেই জামাতে সামিল হওয়া আবশ্যক। দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে জানাজায় সামিল হওয়া বা সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জামাত বিশুদ্ধ হওয়ার জন্য জামাতের সাথে সংযুক্তিটা আবশ্যক। যে কোনো নামাজের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। বিদায়, দূর থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে হয়তো জানাজার দৃশ্যটা দেখতে পেলাম, লাইভের মাধ্যমে দেখতে পেলাম, এটা আমাদের মনের প্রশান্তি হলো, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি জানাজার একজন মুসল্লি হতে চাই, মুক্তাদি হতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে এটি করার কোনো সুযোগ নেই। আমরা বরং প্রত্যেকে যার যার জায়গা থেকে, দূর থেকে, দূরান্ত থেকে আমরা দোয়া করব। অনেকে গায়েবানা জানাজা পড়ে থাকেন দূর দূরান্ত থেকে। বিশুদ্ধ মত অনুযায়ী গায়েবানা জানাজাও একজন মানুষের তখনই করা যাবে যখন তার মূল জানাজা কোনো জানাজাই না হয়। এমন কোনো জায়গা মারা গেলেন সেখানে কেউ জানাজা দিল না, দেওয়ার সুযোগ হলো না, তাহলে সেক্ষেত্রে গায়েবানা জানাজা হতে পারে। একটা জানাজা হয়ে গেছে, তার হিতাকাঙ্ক্ষীরা বন্ধুবান্ধবরা দূর দূরান্তে আরেকটা গায়েবানা জানাজা আমরা করে থাকি। এটি মূলত হাদিস সম্মত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েবানা জানাজা পড়েছেন নাজাশির, সেটি এই কারণে যে তার জানাজা হয়েছিল না, এমন জায়গায় মৃত্যুবরণ করেছেন তিনি, সেখানে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, তখন তিনি তার জানাজার অ্যারেঞ্জ করেছেন, ব্যবস্থা করেছেন। বিধায়, আমরা যে গায়েবানা জানাজা আমাদের দেশে থাকি, এটা অনেকটা পলিটিক্যাল জানাজা বলতে পারেন, রাজনৈতিক জানাজা বলতে পারেন, এর সাথে শরিয়ার আসলে সেরকম কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ শরিয়া এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে না। হ্যাঁ, কোনো কোনো ওলামায়ে কেরাম সেটাকেও জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ থেকে খালি নয়।